তোমরা কি সবাই ভালো আছো? যদি ভালো থেকে থাকো অবশ্যই ইয়েস দিয়ে কমেন্ট করো। সাথে সাথে তোমরা যারা যারা লাইনে যুক্ত হচ্ছ, তোমরা তোমাদের নাম, রোল, শাখা লিখে উপস্থিতি নিশ্চিত করো। কারণ তোমরা যদি তোমাদের নাম, রোল এবং শাখা আমাকে না জানাও, তাহলে তো আমি বুঝবো না আমি কাদের সাথে ক্লাস করতেছি। প্রিয় শিক্ষার্থী, গতদিন বলেছিলাম যে আজ আমি ইন্টারগেটিভ সেন্টেন্সের উপর ক্লাস দেব। আর ইন্টারগেটিভ শব্দের অর্থ বোঝো তো? আশা করছি বোঝো। যদি না বোঝো তাহলে আমি বলে দিই, যদি কোনো সেন্টেন্সের শেষে এরকম চিহ্ন থাকে, এটাই হচ্ছে ইন্টারগেটিভ চিহ্ন। বাংলায় একে বলে প্রশ্নবোধক চিহ্ন। তোমরা সবাই জানো তো? যদি জানো অবশ্যই ইয়েস নো লিখে কমেন্ট করো, আর সাথে সাথে তোমাদের হাজিরাটাও জানিয়ে দাও। হ্যাঁ, সাদিয়া জান্নাত মৌ, নূর ইসলাম চৌধুরী, সাদিয়া জান্নাত মৌ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি জানো এই প্রশ্নবোধক চিহ্ন কেন ব্যবহার করা হয়? প্রশ্নবোধক চিহ্ন কেন ব্যবহার করা হয়? প্রশ্নবোধক চিহ্ন স্বাভাবিক কথা, স্যার কি বলে, প্রশ্নবোধক চিহ্ন তো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। প্রশ্ন করার জন্য প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এইটা, আমরা কি করতেছি, আমরা ন্যারেশন করতেছি। ন্যারেশনে এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা খুবই ঝামেলা। গতদিন তো আমরা অনেক কিছু শিখেছি, ওই কাজগুলো এখানেও করতে হবে, কিন্তু ইন্টারগেটিভের জন্য কিছু স্পেশাল তো অবশ্যই করতে হবে। কারণ এর আগেরটা ছিল অ্যাসার্টিভ, এটা হচ্ছে ইন্টারগেটিভ। তো তোমরা কি মনে করো, ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্য কি স্পেশাল কিছু করতে হবে? না, অবশ্যই করতে হবে। আচ্ছা, এখন করতে হবে কি কি করতে হবে? ইন্টারগেটিভ সেন্টেন্স এর আগের যে সেন্টেন্সগুলো আমরা করেছি, ওখানে কমা ইনভার্টেড কমা উঠাতে হয়েছে, ওখানে সেট ছিল, তাই না? সেট ছিল। এখন ওই যে কমা ইনভার্টেড কমা এবং সেট, এই দুইটা কাজ প্রথমে করতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্সেও কমা এবং ইনভার্টেড কমা থাকবে, ইনভার্টেড কমা থাকবে। ইন্টারগেটিভ সেন্টেন্সেও কী থাকবে? কমা এবং ইনভার্টেড কমা থাকবে। এই ইনভার্টেড কমা এবং শুধু কমা, সেটা কেমন মনে আছে আশা করছি? কমা হচ্ছে এরকম আর ইনভার্টেড কমা তো এরকম উপরে থাকে, তাই না? প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি মনে আছে? যদি মনে থাকে অবশ্যই তো কমেন্টে জানাবে, ইয়েস নো জানাতে হবে, নাহলে কিন্তু আমি কি করে বুঝবো? তোমরা যারা লাইনে আছো তারা সবাই এই লিঙ্কটা শেয়ার করে দাও, কারণ একটু দেরি হওয়াতে অনেকে হয়তো ভেবে নিয়েছে যে আজকে ক্লাস হবে না। ভেবে নেওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে এখানে কি ব্যবহার করতে হবে তা তোমরা একটু খেয়াল করো। কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে কখনো তোমাকে ইফ ব্যবহার করতে হবে, আবার কখনো ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো আজকে জানবো, যে কখন কমা ইনভার্টেড কমা উঠিয়ে ইফ ব্যবহার করতে হয়, কখন কমা ইনভার্টেড কমা উঠিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হয়। এই কমা ইনভার্টেড কমা উঠিয়ে ইফ ব্যবহার করতে হয় এটা যেমন সত্য, ডাব্লিউএইচ এটা ব্যবহার করতে হয় না। কেন জানো? এটা ওখানে দেওয়াই থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াই, হু, হোয়ার, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেই ক্ষেত্রে তুমি শুধু কমা এবং ইনভার্টেড কমাটা উঠিয়ে দিবে। সেটা কিভাবে করবে সেটা আমরা জানব। তো আপাতত আমরা দ্বিতীয়টা দেখি আর কি করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যদি কে বলছি, যদি যদি কি অবশ্যই, এখন যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সে বা সেইট থাকে, তুমি কি করবে? সে বা সেইট যেটাই থাকুক, এই দুইটার জন্য তোমাকে কি ব্যবহার করতে হবে? যদি প্রেজেন্টে থাকে তাহলে শুধু আক্স, আর যদি সেইট থাকে তাহলে আক্সড। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? এখন চলো আমরা প্র্যাকটিসে চলে যাই, যে কিভাবে কি হয়। এক্সারসাইজ, দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাস রুম অ্যান্ড সেইড। দেখো এই সেইড আসছে, অ্যান্ড সেইড, দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেইড, সেইডটা নিচে চলে যায়, অ্যান্ড সেইড কমা, ক্যান ইউ টেল মি হোয়াট আই শুড ডু নাও। এখন দেখো, আনোয়ার হোসেন,
সুমাইয়া আক্তার রোল 26 ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তোমরা কি পারবে তোমাদের একটু হেল্প করছি এখানে সেন্টেন্সটা অনেক বড় দা নিউ টিচার এন্টার দা ক্লাসরুম এন্ড সেড এখন দেখো এই যে ইনভার্টেড কমা এই এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আশা করছি মনে আছে কার মনে নাই আচ্ছা তোমরা মেসেজ করতে থাকো এখানে দেখো সেড এখানে কি আছে সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কারণ এই সেডটা ইনভার্টেড কমার বাইরে আছে তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এরপরে আরো যে কাজটা করতে হবে যে দেখো ক্যানটা আগে আছে ইউটা পরে আছে এখানে কিন্তু ইউটা হচ্ছে সাবজেক্ট ইউ হচ্ছে কি এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আর টেল হচ্ছে ভার্ব কিন্তু এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব তার মানে কি এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এটা কি দিয়ে শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এই অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স আর সেই ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা উঠিয়ে ইফ ব্যবহার করতে হবে কি বলছি যদি অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স আর সেই ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে ডাইরেক্ট থেকে ইন্টারেক্ট করতে গেলে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে ইফ ব্যবহার করতে হবে ইফ দিয়ে শুরু করতে হবে আচ্ছা আশা করছি আমার কথাটুকু বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তো অবশ্যই তো আমাকে কমেন্টে জানাতে হবে আচ্ছা তাহলে এখন আমি করা শুরু করি যেহেতু এটা প্রথম সেন্টেন্স আমাকে তো অবশ্যই অ্যান্সারটা করে দিতে হবে চলো শুরু করি দ্য নিউ টিচার এন্টার দা এই যে অংশটুকু আমি লিখতেছি এই অংশটুকুর কোনো কাজ নেই অ্যান্ড এই যে এখন শুরু হয়েছে বলেছিলাম কি যদি ডাইরেক্ট স্পিচে সে বা সেট থাকে তাহলে তাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করে কি লিখতে হবে বলছি আক্ট লিখতে হবে আক্ট সেট আছে তাহলে এটা হয়ে গেল আক্ট আচ্ছা তাহলে বসলো এরপরে কি বলেছি কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমাকে কি ব্যবহার করতে হবে এখানে ইফ ব্যবহার করতে হবে তার আগে দেখো দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম নতুন শিক্ষক কোথায় প্রবেশ করেছিল ক্লাসে প্রবেশ করেছিল এবং জিজ্ঞাসা করেছিল কারণ আক্ট অর্থ তো জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করেছিলেন এর অর্থ হচ্ছে জিজ্ঞাসা করেছিলেন কি যে কাদের জিজ্ঞাসা করেছিলেন টিচার ক্লাসরুমে কারা ছিল শিক্ষার্থীরা ছিল দ্য আস্ট দ্য স্টুডেন্টস এটা কিন্তু ওখানে দেওয়া নাই সেন্টেন্সের সৌন্দর্যের জন্য অবশ্যই তোমাকে দিতে হবে অ্যান্ড আস্ট দ্য স্টুডেন্টস হয়ে গেল কারণ এখানে টিচার হচ্ছে সাবজেক্ট স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট অবজেক্টে লেখার পরে গিয়ে তুমি এখানে ইফ ব্যবহার করবে আশা করছি এখন বুঝতে পারছো এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে আমি এখানে ইফ ব্যবহার করলাম কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে ইফ ব্যবহার করলাম প্রিয় শিক্ষার্থী তোমাদের হয়তো মনে আছে আমি বলেছিলাম যে ডাইরেক্ট স্পিচ যেই টেন্সেই থাকুক না কেন তাকে পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে আবার এও বলেছিলাম সেন্টেন্সটা যেই সেন্টেন্সেই থাকুক না কেন অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে সে তো অ্যাসার্টিভ সেন্টেন্সেই থাকবে এছাড়াও যে আরও চার প্রকার সেন্টেন্স আছে চার প্রকারের যে প্রকারই থাকুক মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি এক্সক্লামেটরি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স তারপরে কি আছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স এই চার প্রকার সেন্টেন্সে যে প্রকারই থাকুক না কেন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা কি প্রথমে কি লিখতে হয় সাবজেক্ট লিখতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে তাই না এরপরে বাদবাকি অংশ থাকে কিন্তু এখানে তো সাবজেক্টটা আগে নাই সাবজেক্টটা হচ্ছে পরে এখানে সাবজেক্টটা আগে নাই সাবজেক্ট হচ্ছে এই যে ইউ সাবজেক্ট হচ্ছে ইউ আর ইউটা কোন পার্সন ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন গতদিন আমি বলেছিলাম ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে আর সেকেন্ড পার্সন গিয়ে অনুসরণ করে অবজেক্টকে তোমরা কি বলতে পারো এই সেন্টেন্সটার মধ্যে অবজেক্টকে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী টিচার যেহেতু প্রবেশ করে টিচার জিজ্ঞাসা করেছে টিচার হচ্ছে ফার্স্ট পার্সন আর টিচার কাদেরকে জিজ্ঞাসা করতেছে টিচার
স্টুডেন্টদের জিজ্ঞাসা করতেছে, তাহলে স্টুডেন্ট এখানে হচ্ছে সেকেন্ড পারসন। আর ক্লাসে নিশ্চয়ই একজন স্টুডেন্ট থাকে না, ক্লাসে নিশ্চয়ই অনেক অনেক স্টুডেন্ট থাকে, তাহলে এখানে ইউটা হয়ে যাবে দে, ইউটা হয়ে যাবে দে। তাহলে ইফ দে, কারণ ইউটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, তাহলে ইফ দে, ইফ দে। এখন আরও যেটা হচ্ছে, এই ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বের মজা হচ্ছে, মডেল অক্সিলারি ভার্ব যদি কোনো তুমি কোনো সেন্টেন্সে পাও, তাকে সুন্দরভাবে তুমি পরিবর্তন করবে কিসে? যদি ক্যান থাকে তুমি কুড লিখে ফেলবে, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, এইভাবে তুমি লিখে ফেলবে। আচ্ছা, ইফ দে কুড, এখন এই কুড তো মডেল অক্সিলারি ভার্ব, কুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মনে রাখবে, মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে। তাহলে কি হলো, ইফ দে কুড টেল, এখানে মি, মিটাকে মনে আছে, মি কোন পারসন, মি কোন পারসন মনে আছে, মি হচ্ছে ফার্স্ট পারসন, মি হচ্ছে ফার্স্ট পারসন, মি হচ্ছে ফার্স্ট পারসন। হ্যাঁ, মনে রাখবে প্রিয় শিক্ষার্থী, ফার্স্ট পারসন এবং মনে করতে হবে, মি হচ্ছে ফার্স্ট পারসন, যেহেতু সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, তাহলে ফার্স্ট পারসন কাকে ফলো করবে, ফার্স্ট পারসন কাকে ফলো করবে, সাবজেক্টকে ফলো করবে। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে হিম, মিটা হয়ে যাবে হিম। হোয়াট, হোয়াট হোয়াটই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, হোয়াট, তারপরে আইটা ফার্স্ট পারসন, এটা পরিবর্তিত হয়ে হবে হি, হোয়াট হি শুড, হোয়াট হি শুড, শুড শুডই থাকবে, শুড ডু দেন। এই যে এখানে নাও ছিল, নাওটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেল, দেন হয়ে গেল। তা আশা করছি তোমরা বুঝতে পারছো যে কীভাবে একটা ডাইরেক্ট স্পিচকে কীভাবে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে হবে। এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করতে পারো, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোনো কোশ্চেন নাই, ওকে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে বা যদি কোশ্চেন পরে মনে আসে তোমরা করতে পারো, আমি পরবর্তীতে অ্যান্সার দিব, আমি পরের সেন্টেন্সটাতে যাই। এতক্ষণ আমরা যে নিয়মটা দেখলাম সেটা হচ্ছে কমা ইনভার্টেড কমা উঠিয়ে কখন ইফ ব্যবহার করতে হয়, কমা ইনভার্টেড কমা উঠিয়ে কখন ইফ ব্যবহার করতে হয়। এবং এখানে আর যে পরিবর্তনটা দেখলাম সেটা কি দেখেছি, একটা নাও ছিল, নাও ছিল, নাওটা কি হয়ে গেছে, দেন হয়ে গেছে, তাই না? নাওটা কি হয়ে গেছে, দেন হয়ে গেছে। তারপরে একটা ক্যান ছিল, ক্যানটা কুড হয়ে গেছে। এই এই যে নাও ছিল দেন, এটা একটা নিয়ম আছে, স্থান ও দূরত্ব সূচক যদি কোনো শব্দ এই ডাইরেক্ট স্পিচে থাকে তাহলে তাকে এভাবে পরিবর্তন করতে হবে। আর এটা হচ্ছে ক্যান কুড, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বা ডাইরেক্ট স্পিচের মধ্যে মডেল অক্সিলারি পাও তাহলে তাকে পরিবর্তন করে কি করতে হবে, এভাবে পরিবর্তন করতে হবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে, শেল থাকলে শুড হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি এতটুকু যা বুঝাচ্ছি, বুঝাতে চেয়েছি, তোমরা মনোযোগ সহকারে দেখেছ। তো আগামী দিন আমি কখন WH ওয়ার্ড ব্যবহার করব সেইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।